তো গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখেছি রাস্তায় এবং সাথে সাথে কিন্তু মানুষেরও উপস্থিতি কম দেখেছি আমি সচিবালয়ের একবারে মূল ফটকে রয়েছি তবে সাধারণ দিনের যে কর্মকর্তাদের যে যেসব চলাফেরা সেটি যেমন লক্ষ্য করেছি তবে যেসব দর্শনার্থী সচিবালয়ে আসে বা বহিরগত যারা আসে তাদের সংখ্যাটা একেবারে নাই বললেই চলে এবং এখানে যেসব কর্মকর্তা কর্মচারীরা এসেছেন তারা কিন্তু যেসব ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে থাকেন সেসব ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু আমরা কম দেখেছি তবে যে সব সরকারি যানবাহন রয়েছে কর্মকর্তা কর্মচারীদের আনা নেওয়ার জন্য সেসব গাড়িগুলো বেশি ব্যবহার আমরা দেখেছি এর ফলে সাধারণ এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের ভিতরেও আমরা দেখেছি যে তাদেরও কিছু ধীর গতি তারা আসছেন অনেক পরে এবং যেহেতু সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বাভাবিক নিয়মে অফিস চলছে এখনও কিছু কিছু কর্মকর্তা কর্মচারীদের আমরা আসতে দেখেছি সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে দেখেছি এর বাইরে যদি আমি নিরাপত্তার কথা যদি বলতে চাই যে নিরাপত্তার যে প্রবেশদ্বারে এবং সচিবালয়ের চারপাশে যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিনের তুলনায় এখন একটু বেশি রয়েছে এবং খুব তল্লাশি করে এবং যথাযথ ব্যক্তিকে কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে এর বাইরে কোনো ধরনের কোন কোনো ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য কিন্তু আইন বাহিনী তৎপর রয়েছে এবং এর বাইরে সামনে যেসব দোকানগুলো থাকে অস্থায়ী দোকানগুলো থাকে সেগুলোও কিন্তু আজকে বসতে দেওয়া হয়নি সব মিলিয়ে বলা যায় যে সচিবালয় যে স্বাভাবিক চিত্র সেটি রয়েছে তবে যেসব ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম রয়েছে এবং শুধু কর্মকর্তা কর্মচারী ছাড়া কিন্তু সচিবালয় তেমন কাউকে খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না সব মিলিয়ে এর বাইরে গণপরিবহনের সংখ্যা আমরা দেখেছি কম এবং এখানে যে সব কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের ভিতরে কিছুটা উৎকণ্ঠাও দেখেছি এবং স্বাভাবিকভাবে চলবে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কিন্তু টহলরত পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি এর আগেও আমরা দেখেছিলাম যখন যখন খুব কড়াকড়ি অবস্থা ছিল তখন কিন্তু মিডিয়ার গাড়িগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না আজকে সেটি দেয়া হয়েছে যেহেতু ভিতরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম তো আহ সচিবালয়ে যেসব কর্মকর্তা কর্মচারীরা এসেছেন তারা নির্বিঘ্নে কাজ করছেন এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে স্বাভাবিকভাবেই কাজ চলছে সব কিছুই স্বাভাবিক দিনের মতোই চলছে এই ছিল আমার কাছে সবশেষ খবর খবর